Assalamualaikum everyone. This is Mark Shobuj, detailing from Motorcyclist. এখন আছি আপনার জয়পুর হাটের রাস্তায় বগুড়া থেকে যে জয়পুর হাট যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় আমরা বগুড়ার মহাস্থানগড় দেখে দুপুরে আমরা ইয়ে করেছিলাম ওই যে কি বলে এটাকে নামাজ পড়েছিলাম বলখি রহমতুল্লাহ মাজারে তারপরে মহাস্থানগড় দেখে আমরা মোকামতলা দিয়ে বাম দিক দিয়ে জয়পুর হাটের রাস্তা দিয়ে ঢুকছি মানে ঢুকেছি যাবো হিলিতে তো যাই হোক এখন মোকামতলা থেকে যাইতে বগুড়ার এইখান থেকে আপনার টোটালি জয়পুর হাটের আগ পর্যন্ত রাস্তার দুই পাশে শুধু আলু আর আলু মানে আলু ক্ষেত বাংলাদেশের যত আলু আছে তার 90% চাহিদা মিটায় এই বগুড়া জয়পুর হাটের এই অঞ্চলটা এই বেল্ট আর এখানের যে রাস্তাটা অস্থির টাইপের একটা রাস্তা দুই লাইনের রাস্তা খুব চমৎকার রাস্তার দুই পাশে শুধু আলু আলুর বস্তা আমরা পিছনে থেমেছিলাম অনেকক্ষণ থেমে দেখেছি যে আলুর কী অবস্থা বাগানেও দেখছি আমাদের সুলেমান দরিয়া বাগানে গেছে সেটা কিরকম আলু তোলা কখনোই দেখে নাই মাটির নিচের থেকে আলু তুলছে আমি দেখছি অবশ্য আমরা তো গ্রামের ছেলে দেখে অভ্যস্ত আমাদের বাড়ি যেহেতু গাজীপুরে আমরা এরকম আলু দেখছি খেতে শীতকালে গ্রামে যেতাম গ্রামে গেলে তখন আলু খেতে এরকম দেখতাম মাটির নিচে কীভাবে আলু হয় তো চমৎকার এই অঞ্চলে আসলে যদি 15-20 লাখ টাকা নিয়ে এসে আলুর ব্যবসা করা যায় তখন আপনার কাছে 20 লাখ টাকা আছে আপনি এখানে এসে আলু কিনবেন এই এলাকা থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখবেন যদি পরিচিত লোক থাকে তাইলে এটা সংরক্ষণ করবেন কোল্ড স্টোরেজে এবং অফ সিজনে যখন আলুর দাম 50-60 টাকা হবে তখন আপনি আলুগুলি যদি সেল করতে পারেন তাহলে 20 লাখ টাকা ইয়ে করে আপনার সব কিছু খরচাপাতি বাদ দিয়ে আপনার 5-6 লাখ-7 লাখ টাকা লাভ থাকবে এখন আপনি বলতে পারেন যে আমি কীভাবে এই জিনিসটা জানি আরে ভাই আমি তো এলাকার লোকজনের সাথে আলাপ করছি যারা আলু খেতের সাথে জড়িত আলু ব্যবসার সাথে জড়িত যারা ফারিয়া যারা তৃতীয় পক্ষ সবার সাথে কথা বলছে এখানে ওরা সবাই বলছে যে 20-25 লাখ টাকা হলে মোটামুটি চলে তো এই অঞ্চলটা আলুর জন্য বিখ্যাত এই অঞ্চল আলু না হলে আমরা আলু খেতাম না আর আমরা সবাই চেষ্টা করবো নিজেকে আলুর মতো তৈরি করতে সব কিছুর সাথে যেন যায় আলু আমার খুব ফেভারিট খাবার ফেভারিট সবজি আমি সব তরকারির সাথে আলু খাই এবং নিজেকেও আলু হিসাবে যেন তৈরি করতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি তো যাই হোক যেটা বলতেছিলাম এই অঞ্চলগুলিতে আমি আলু ক্ষেতগুলো আগে দেখি নাই এবারই দেখলাম এই ফার্স্ট যাক আল্লাহ ভরসা আশা করি আপনারা যারা এদিকে আসবেন ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ